তাকে আমরা তাড়াতাড়ি আমরা মানে সেভ করার জন্য মূলত নিয়ে আসছি, আবার ওনার বাসায় আমরা পৌঁছে দিয়ে আসছি। তারা যেভাবে রাস্তার নাম বস্তার নামে যেভাবে আমাদের পুলিশের গায়ে আঘাত করেছে, আমাদের গাড়ি ভাঙচুর করেছে, গাড়িতে আগুন লাগিয়েছে, আসলে এটা একটা অবিশ্বাস্য বিষয় যে তারা হঠাৎ করে, এবং আমরা আমাদের কাছে একটা গোয়েন্দা তথ্য ছিল, তারা আমাদের পর্যাপ্ত পুলিশ আমরা মোতায়েন করে রেখেছিলাম বলেই আমরা তারা বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় যদি গিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ক্যাপ্টেল মেরেছে। অনেক পুলিশ আমাদের অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তা আহত হয়েছে, এবং আমাদের এমনকি বিএনপির অনেক নেতৃবৃন্দের গায়েও আঘাত, তাদের ঢিল লাগছিল, এবং সেই পরিস্থিতি থেকে আমরা বাবু গয়েশ্বর রায়কে আমরা কিন্তু তাকে সেভ করার জন্য আমরা কিন্তু ডিবিতে নিয়ে আসছি, কারণ তার উপরেও তারা ঢিল মারছিল। আমরা তাকে ডিবিতে এনে তাকে আমরা আবার আমাদের পুলিশ দিয়ে তার বাসায় আমরা পৌঁছে দিয়েছি। আমরা মনে করি তারা যে কাজটিকে যে ন্যাক্ষার জন্য ঘটনাটা ঘটিয়েছে, অনুমতি নি না নি, এবং 144 বলার পরেও 144 ভঙ্গ করে যেভাবে তারা এই অরাজকতাটা চালিয়েছে, আমি মনে করি তার বিরুদ্ধে মামলা রুজু হবে, এবং যারা যারা এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কর্মীরা ঢিল মারছে পুলিশের উপরে, উনিও আহত হয়েছে, তাকে আমরা তাড়াতাড়ি আমরা মানে সেভ করার জন্য মূলত নিয়ে আসছি, আবার ওনার বাসায় আমরা পৌঁছে দিয়ে আসছি।